যদি 80 দশকের ফুটবলের কথা আমরা ঘুরে ফিরে বলি, যে বাংলাদেশে ফুটবলের সেই স্বর্ণালী সময়টার কথা বারবার স্মৃতি রোমন্থন করে, কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশে ফুটবলের যে পাইপ লাইন, এই যে কাপ চ্যাম্পিয়নশিপ ১৬ এইটা দিয়ে কিন্তু আমরা প্রমাণ করলাম যে পাইপ লাইনটা কিন্তু শক্ত হতে যাচ্ছে এবং এরাই বাংলাদেশের যে টিকে দেবে সামনের দিনগুলোতে, এবং বাংলাদেশের জন্য অবশ্যই গৌরব বয়ান দিয়ে কথা বলা যায়। আর দর্শকদের কথা বলছিলেন, সিলেট আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আমি বলবো একটা পয়মন্টু ভেনু, ওখানে সবসময় আমরা দেখেছি, এবং এর আগে যে খেলাগুলো হয়েছে দর্শক বলে যে কত উন্মাদনা সিলেটের দর্শক দেখলে কিন্তু আমরা তা অনুভব। এর আগে সিলেটে আপনি জানেন নেপাল বাংলাদেশকে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের যাত্রা শুরু সিলেটের মাটিতে। এরপরে গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু ফাইনাল উঠে এসেছিল। Thank you.